আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনস ওয়ার্ল্ড আমি মিম আছি আপনাদের সাথে আমি আজকে কিছু বিটি টিপস দিব পুদিনার রস দিয়ে তো পুদিনার রস দিয়ে কিন্তু ত্বকের অনেক যত্ন করা যায় আজকে আমি সেগুলো নিয়েই নতুন দুই তিনটা টিপস দিব। সবাই সবার সুবিধা মতো ব্যবহার করবেন যার যে টিপসটা ভালো লাগে সে সেটাই ব্যবহার করবেন আমরা অনেকেই চাই সামনে কোনো স্পেশিয়াল ডে আসলে নিজেকে সুন্দর দেখাতেই হবে বা অনেক সময় দেখা যায় সামনে কোনো স্পেশিয়াল ডে থাকলে ঠিক তার আগেই ফেসে একটা পিম্পল উঠে যায় এটা কিন্তু একটা কমন সমস্যা অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে দেখা যায় সামনে বিয়ে শাদির অনুষ্ঠান আছে বা সামনে ঈদ বা সামনে কোনো স্পেশাল ডে তার আগেই ফেসে পিম্পল উঠে ভরে যাচ্ছে বা ফেস কালো হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের মেয়েদের একটা কমন সমস্যা হয়ে থাকে এটা কম বেশি সবারই হয় তো তাই আমি এই টিপসগুলো নিয়ে এসেছি মাত্র এক রাতের মধ্যেই পিম্পল ওঠা বন্ধ এবং এক রাতের মধ্যে চেহারা হবে দাঘীন ও উজ্জ্বল তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমি তো আগেই বলেছি আমি কয়েকটা টিপস দিব এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করলে ভালো হবে কোন স্কিনের জন্য ভালো হবে আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দিব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি কথা বলবো না চলে যাই আমি আমার ভিডিওতে তো যেহেতু আমি বিটি টিপসগুলো আজকে পুদিনা পাতা বা পুদিনা পাতার রস দিয়ে তৈরি করব তাই প্রথমে এখানে আমি কিছু তরতাজা পুদিনা পাতা ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি পরিষ্কার পানিতে এগুলোকে ভিজিয়ে রেখেছি আপনারা হয়তো ভাবছেন যে এগুলোকে ব্যবহার করার আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে না এরকম কোনো কথাই নেই আমি এমনিতেই পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে জাস্ট ধুয়ে রেখে দিতে পারেন শুকিয়ে গেলেও সমস্যা নেই তবে পাতাটা যেন ভেজা থাকে তো এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব যেহেতু আমি এটা রসটা কি ইউজ করবো তাই ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই ব্লেন্ডার গ্লাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনার হাতও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ যদি আপনার হাত বা যে জিনিস উপাদানগুলো বা যেই জিনিসগুলো আপনি ব্যবহার করছেন বা যে বাটিতে তৈরি করছেন সেগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হবে তো এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ব্রেন্ড করে নিব। আমার পানির পরিমাণটা বেশি হয়েছিল আমি সামান্য পরিমাণে পানি ফেলে দিয়েছিলাম আপনারা চাইলে পানির পরিবর্তে রোজ ওয়াটার দিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে তো এটাকে আমি ব্রেন্ড করে নিলাম এখন ছাকার কোনো প্রয়োজন নেই এর আগে যে ভিডিও টিপসগুলো দেখিয়েছিলাম সেখানে আমি সবসময় দেখিয়েছি যে ব্রেন্ড করার পর আমি কিছুটা ছেঁকে নেই কিন্তু এখানে ছাকার কোনো দরকার নেই অবশিষ্ট অংশ থাকে কিন্তু সেগুলো ফেলে দিলেও চলবে না দিলেও চলবে আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যদি সময় কম থাকে ছাঁকার কোনো দরকার নেই আর উপর দিক দিয়ে যে ফেনা ফেনা হয়েছে সেটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন বা সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই পুরোটা নিয়েই আপনি কাজ করতে পারেন আমি একেবারে ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো তাই বলছি এগুলো নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই তাই তৈরি হয়ে গেল এখন যেই স্টেপটা এখান থেকে আমি আমার এক নাম্বার স্টেপটা শুরু করব আমি এখান থেকে পরিষ্কার একটা ছোট বাটিতে সামান্য পরিমাণের রস কালেক্ট করে নিব এই বাটিটাও কিন্তু পরিষ্কার হতে হবে অবশ্যই আপনি যে বাটিগুলো ব্যবহার করবেন বা যেটাতে আপনি আপনার ফেস প্যাকটা তৈরি করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো আমি কালেক্ট করে নিচ্ছি রসগুলো ব্যাস হয়ে গেল এখন হচ্ছে এক নম্বর টিপস প্রথম যে টিপসটা সেটা হচ্ছে শুধু এই রস দিয়ে আপনারা শুধু এই রসটাই যদি আপনাদের ফেসে ব্যবহার করেন বা হাতে পায়ে হাঁটু ঘাড়ে যেখানে কালো দাগ থাকে সেখানে ব্যবহার করেন তাহলে কিন্তু কালো দাগ চলে যাবে আপনার কুচকে যাওয়া ফেস বয়স হলে যে ফেস কুচকে যায় সেই কুচকে যাওয়া ফেসে ব্যবহার করতে পারেন ফেস টান টান হবে উজ্জ্বল হবে আপনি পাবেন দাগহীন ও উজ্জ্বল ত্বক এছাড়াও ব্রণের সমস্যা ব্রণের কালো দাগ চোখের নিচে কালো দাগ এগুলো দূর হয়ে যাবে শুধু এই রসটা দিয়েই কিন্তু আপনারা স্কিনের যত্ন করতে পারবেন আপনারা যদি নর্মালি ফেস পরিষ্কার করতে চান তাহলে এই রসে আপনারা পরিষ্কার একটা তুলা নেবেন তারপর তুলাটা এই রসে ভিজে ভিজে ফেসটা পরিষ্কার করবেন আর এর আগে অবশ্যই আপনার ফেসকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা নর্মালি যেই ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধোন সেটা দিয়েই মুখ ধুয়ে নেবেন এবং এটা ব্যবহারের পর ফেস নর্মাল পানি দিয়েই ধুয়ে ফেলবেন অনেকের কোশ্চেন থাকে যে ফেস প্যাক দেওয়ার পর ফেসে কোনো ময়শ্চারাইজার ইউজ করা যাবে কি বা ক্রিম দেওয়া যাবে কি না হ্যাঁ দিতে পারবেন আপনারা যেই ক্রিম ইউজ করেন সেটাই দিতে পারবেন তো এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তবে বেশি দিনের জন্য না সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মতো রাখতে পারেন কিন্তু এর বেশি দিন রাখতে পারবে না তাই চেষ্টা করবেন তৎক্ষণাৎ ব্যবহার করে ফেলতে আর এই ঠান্ডা ঠান্ডা এটা দিয়ে যদি ফেস ধোন তাহলে কিন্তু ফেসটা অনেক সতেজ হবে ফেসের যে মরা স্কিনের যে চামড়াগুলো থাকে সেগুলোও কিন্তু চলে যাবে এছাড়াও দেখা যায় যে পিম্পল চলে যাওয়ার পর ফেসে গর্ত গর্ত হয়ে থাকে সেই দাগগুলোও মিলিয়ে যাবে সব রকমের সমস্যার সমাধান দিবে শুধু এই রসটাই আপনারা চলে সামান্য পরিমাণ এর সাথে রোজ ওয়াটার অ্যাড করে নিতে পারেন বা রাইস ওয়াটারই অ্যাড করে নিতে পারেন আরও কিছু উপকরণ চলে অ্যাড করে নিতে পারেন কিন্তু শুধু এটাই আমি দেখালাম কারণ এটাই একশো এটা একাই একশো এটাই অনেক ভালো একটা উপকারিতা দিবে তো এখন আমার দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসের জন্য এখানে আমি আবার আরেকটা বাটিতে কিছু পরিমাণ রস কালেক্ট করে নিচ্ছি পুদিনা পাতার রসটা কিন্তু অনেক উপকারী আর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যাদের ফেসে পুদিনা পাতার রস স্যুট খাবে না আপনারা কিন্তু অবশ্যই আগে ভেবে নেবেন যে আপনাদের স্কিনে এই পুদিনা পাতার রসটা স্যুট খায় কি না যাদের স্কিনে এই রস স্যুট খাবে না তারা চাইলে অন্য কোনো বিউটি টিপস ফলো করতে পারেন আমার চ্যানেলে অনেক বিউটি টিপস আছে আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে যেতে পারেন বিউটি টিপসগুলো পেয়ে যাবেন তো এই যে আমি রসটা যে কালেক্ট করলাম এখানে আমি জাস্ট একটা উপকরণ অ্যাড করব এটা হচ্ছে যারা চান যে এক রাতে আপনাদের পিম্পল দূর হয়ে যাক জাস্ট এক রাতের মধ্যে যে রিসেন্টলি একটা পিম্পল উঠছে পিম্পেল উঠার আগে দেখা যায় যে ওই জায়গাটা একটু ফুলে থাকে বা বোঝা যাচ্ছে যে পিম্পল উঠছে দূর থেকে একটা দাগ দেখা যায় তো ঠিক সেই মুহূর্তে আপনারা যদি চান যে এই পিম্পলটা এখনই তো তারা এটা ইউজ করতে পারেন আমি এখানে এক চামচ মধু অ্যাড করেছি আপনাদের যাদের মুখে মধু স্যুট খায় না তারা অ্যালোভেরা জেল অ্যাড করবেন যাদের মুখে অ্যালোভেরা জেল স্যুট খায় না তারা মধু অ্যাড করবেন এখানে আমি জাস্ট মধুটা অ্যাড করলাম তবে যদি অ্যালোভেরা জেল অ্যাড করেন তাহলে সেটা আরও বেশি কার্যকরী হয় কিন্তু মধুটাও কিন্তু অনেক কার্যকরী তাই আপনাদের যার যেটা শুধু হয় আমি তো বললাম যদি চান অ্যালোভেরা জেল ইউজ করতে যদি আপনার ফেসের জন্য অ্যালোভেরা জেল ভালো হয় তখন আপনি অ্যালোভেরা জেল নেবেন তো এটা কিন্তু এক রাতে পিম্পলকে দূর করে দিবে অবশ্যই মধুটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ মধুটা অনেক তো তাই দেখা যায় নিচ দিয়ে দলা পাকিয়ে থাকে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন তো এটা কিভাবে ব্যবহার করতে হবে আমি সেটা বলে দিচ্ছি এটা কিন্তু পুরো ফেসে ব্যবহার করবেন না এটা জাস্ট আপনার যে জায়গা দিয়ে পিম্পল উঠছে এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে সেই পিম্পলের জায়গায় জাস্ট পরিমাণে দিয়ে হালকা একটু মাসাজ করবেন জাস্ট হালকাভাবে আমি বলছি মাসাজ করা দরকার নেই কারণ অনেকেই মাসাজ করতে গিয়ে বেশি চাপ দিয়ে ফেলে এতে পিম্পল কিন্তু আরও বেশি ক্ষতিকারক হয়ে উঠে ফেসে এটা করা দরকার নেই জাস্ট ওই জায়গাটাতে লাগিয়ে রাতে ঘুমিয়ে থাকবেন সকালবেলা উঠে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ফেলবেন দেখবেন যে সেই পিম্পল আর দেখাই যাচ্ছে না এটা রাতের বেলায় ইউজ করবেন রাতে ফেসে যে জায়গায় পিম্পল সেখানে দিয়ে ঘুমিয়ে থাকবেন ব্যাস আর কোনো চিন্তা করার দরকার নেই সকালবেলা উঠে দেখবেন পিম্পল গাইফ ভ্যানিশ এক রাতেই পিম্পল দূর তো এখন আমি তিন নাম্বার টিপসটা দিব তিন নাম্বার টিপস হচ্ছে এটা কিন্তু ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আমি প্রথম যে এই টিপসটা দিয়েছিলাম ওইটাও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন তবে আপনি যদি স্প্রে বোতলে ভরে টোনার হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ছেঁকে জাস্ট রসটাকে কালেক্ট করে নেবেন তো এটা আমি তৈরি করবো ফেস প্যাক আপনারা টোনার হিসেবে ইউজ করতে চাইলে সামান্য পরিমাণে ছেঁকে জাস্ট রসটাকে কালেক্ট করবেন আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু স্কিনের জন্য অনেক উপকারী গুঁড়ো দুধ কিন্তু স্কিনে মসৃণতা তারপর স্কিনে দেখা যায় শুষ্কতা এটাও দূর করে গুঁড়ো দুধের অনেক উপকারিতা আছে স্কিনের তো আমি এখানে বেশি পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করি নাই যাদের গুঁড়ো দুধটা যারা নিতে চান না তারা চাইলে শুধু রো মিল্ক নিতে পারেন খাটি গরু দুধ সেটা নিতে হবে রো মিল্ক নিতে হবে রই নিতে হবে কারণ মানে কাঁচা দুধ অনেকেই আবার জিজ্ঞাসা করে যে জাল করা দুধ নিবে কিনা না কাঁচা দুধ নিতে হবে যেটাকে বলে রো মিল্ক তো এটাও কিন্তু ফেসের জন্য অনেক উপকারী এটা সকালে রাতে প্রতিদিন দুইবার ব্যবহার করবেন ধরে এক মাস ব্যবহার করলে অনেক ভালো একটা ফলাফল পাবেন এটাও কিন্তু স্কিনের স্কিনকে দাগহীন করবে উজ্জ্বল করবে ফর্সা করবে তারপর বয়সের ছাপ দূর করবে বলি রেখা কুচকে যাওয়া চেহারা এগুলো দূর করবে পুদিনা রসটা যেহেতু স্কিনের জন্য অনেক উপকারী গুঁড়ো দুধ যেহেতু স্কিনের জন্য অনেক উপকারী তাই এটা এক কথায় অনেক 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 উপকারী আপনি আপনার ফেসে যে কোনো ধরনের সমস্যারই সমাধান হবে ঠোঁটে কালো দাগ থাকলে ঠোঁটেও দিয়ে মাসাজ করতে পারেন অনেক উপকার পাবেন হাতে পায়েও এটা ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটা তো আমার তিনটা টিপসই দেওয়া হয়ে গেল এখন এই তিনটা টিপসের মধ্যে যার যেটা দরকার সে সেটাই ব্যবহার করতে পারেন যে টোনার হিসেবে ব্যবহার করতে চান সে চেষ্টা করবেন সামান্য পরিমাণে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে টোনার হিসেবে ব্যবহার করতে ফ্রিজে এই তিনটাই কিন্তু তাৎক্ষণিক ব্যবহার করে ফেলার চেষ্টা করবেন কারণ এগুলা কিন্তু ফ্রিজে বেশিক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবে না বেশি দিন তাই চেষ্টা করবেন যে তাড়াতাড়ি ব্যবহার করে ফেলতে তাই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আজ